হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হঠাৎ করে ঠিক হলো আমরা যাব করিমসে। করিমসে নতুন খুলেছে বারাসাতে, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, তো পৌঁছে গেলাম তাড়াতাড়ি। বাড়ি থেকে দেখতে ভালো লাগছিল, বাট ভিতরে এন্ট্রি নেব, দেখি কীরকম দেখতে লাগে। বা খুব সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। সাইডে এরকম তিনটে কেবিন মতো রয়েছে, আর ভালো জায়গাটা, বেশ সুন্দর। এটা রিসেপশন, এখানে সার্ভিসম্যানের প্রবলেম রয়েছে। এখানে প্রায় আমরা 15 মিনিট বসেছিলাম, কোনো সার্ভিসম্যান আসেনি যে অর্ডার নিতে। এটা আমাদের খুব মাইনাস পয়েন্ট লেগেছে। আর এই ভদ্রলোক যিনি বসেছিলেন, ওনারা রাগ করে এক সময় চলে গেলেন, বললেন বিরিয়ানি দেওয়া ছিল সেটা নাকি খুব বাজে ছিল, ঠান্ডা দেওয়া হয়েছিল। তো ওরা বললো আমি কমপ্লেন জানাবো এই বিষয়ে, তো সেটা তখন শুনে খুব খারাপ লাগছিলো। আমি বরকে বলছিলাম চলো চলে যাই, তো তখন বললো না, এসি যখন টেস্ট করে যাও খাবার এখানকার। একজন তার অনেকক্ষণ পর আসলেন অর্ডার নিতে, তো সঙ্গে সঙ্গে অর্ডারটা দেওয়া হলো। হচ্ছে আমরা স্টার্টারে নিয়েছিলাম লেমন মজিতো, রেশমি কাবাব, চিকেন কাবাব, আর হচ্ছে মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে বাটার নান, মাটন লালহাড়ি, চিকেন বাটার মশালা। এটা হচ্ছে রান্নাঘর, বাইরে থেকে দেখা যাচ্ছে যে ওরা যা অর্ডার দেওয়া হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দিচ্ছে। এটা খুব ভালো লাগলো দেখে যে আমরা ফ্রেশ খাবার খেতে পারছি। খাবার অর্ডার দেওয়ার প্রায় 10 মিনিটের মধ্যেই খাবার সার্ভিস করে দেওয়া হয়েছিল। ফার্স্টে দেওয়া হয়েছিল লেমন মজিতো, আর তারপর সেটা আমি টেস্ট করলাম, যখন সেটা একটু ভালো লাগেনি, কেন কি না ছিল নুন, না ছিল মিষ্টি। তো আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খেতে চাইলো না খুব একটা, অল্প অল্প খেলো, তারপর খেয়ে বললো মাম্মা আর খাবো না। তো তখন মনটা একটু খারাপ লাগছিল। তারপর আসলো রেশমি কাবাব, একদম ভালো লাগেনি, ঝাল ছিল, খুব বাজে খাবার ছিল। তারপর বাটার নান দিয়েছিলাম, বাটার লাগাইনি মাটন নালহারি। আর এদিকে আমরা তখন চাটনি দিয়ে খাচ্ছিলাম, চাটনিটা খুব ঝাল ছিল। আমরা বললাম বাটার লাগিয়ে আবার দিন, তাই আবার বাটার লাগানোর জন্য নিয়ে চলে যাবে বলে বসে আছে, আমরা এখনও খাইনি ওটা। এরা সময় খুব নষ্ট করে, ওয়েটার একটা কাজ লোকের পিছনে দুজন করে, এরাও নতুন যারা আছে তাদেরকে টাইম দিতে পারছে না, অনেক টাইম খুব বসে থাকতে হচ্ছে। এটা এখানকার খুব মাইনাস পয়েন্ট যে সার্ভিসম্যান একদম প্রবলেম। খাবারও আমার খুব একটা ভালো লাগেনি। চাটনির কথাটা বলি, চাটনিটা এত ঝাল ছিল, আমি বললাম যে আমাকে একটা টমেটো সস দিন বাচ্চাকে খাওয়াবো, কেন চিকেন কাবাবটা অলরেডি ঝাল ছিল। তো বলো না এত বড় হোটেলে টমেটো সস নেই। বাটার চিকেন বলি তো, রেশমি বাটার চিকেনে তো কোনো মানে বাটারের নামই নেই, জাস্ট টমেটো সস দিয়ে দিয়েছে আর বোধ হয় কাজু বাদাম বাটা এসব দিয়ে দিয়েছে। যাই হোক, খুব খারাপ লাগলো আমার হোটেল এক্সপিরিয়েন্সটা। এরা বিল নিচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, বা মেনু কার্ডটা দিল সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলো অর্ডার নিয়ে, যেটার জন্য আমি কোনো ভিডিও তুলতে পারিনি। আমরা প্রায় 1500 টাকার কাছাকাছি খাবার খেয়েছিলাম, কিন্তু আমার একদম এখানকার খাবার ভালো লাগেনি। আমি হোটেলটাকে প্রায় 10-এর মধ্যে 3 দেবো, আমার একটুও ভালো লাগেনি। আমার এক্সপিরিয়েন্স এটা আমি শেয়ার করলাম। এবার আমরা তো এখন থেকে ঠিক করলাম চলে যাব আমন্ত্রণ ধাবা। আমার বাড়িতে আর কিছু খাবার নিতে হবে, তাই জন্য আমি আমরা পাশেই আমাদের বাড়ির পাশেই রয়েছে আমন্ত্রণ ধাবা, তার খাবার সত্যি খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই।